ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীগুলো তাদের আক্রমণ অব্যাহত রেখেছে ফলে ইসরায়েল প্রতিনিয়তই কোণঠাসা হয়ে পড়ছে গতকাল লেবানন ও ইরাক থেকে ইসরায়েলের পাঁচটি স্থানে হামলা করা হয় অধিকৃত গোলার মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি এই হামলা চালিয়েছে গতকাল বুধবার টেলিগ্রাম চ্যানেলে ইরাকিবার এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। ইরাকি যুদ্ধরা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে এই হামলা চালায় গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে আর লেবাননে ইসলামী প্রতিরোধ হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা বুধবার অধিকৃত ফিলিস্তিনের সীমান্তে ইসরায়েলি সামরিক সাইট এবং সেনাদের বিরুদ্ধে চারটি অভিযান চালিয়েছে সকাল চারটা পনেরো মিনিটে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট এবং আর্টিলারি সহ বিরানিত ব্যারাকের আশেপাশে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশে হামলা করে বিকাল পাঁচটায় হিজবুল্লাহ যোদ্ধারা মেটুল্লা বসতির একটি ভবনে উপযুক্ত অস্ত্র দিয়ে বোমাবর্ষণ করে বিকাল 5টা 35 মিনিটে হিজবুল্লাহ যোদ্ধারা শটুলা বসতিতে দুটি বাড়িতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে সুনির্দিষ্ট লক্ষ্যে এটা আঘাত আনে বিকাল 5টা 50 মিনিটে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট দিয়ে অধিকৃত লেবাননের কাফার জৌবা পাহাড়ের রুইসাদ আল আলম সাইটে আক্রমণ করে এদিকে গাজায় যুদ্ধ ইস্যুতে গ্রেফতার আতঙ্কে ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরই মধ্যে এই গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন নেতানিয়াহ আমেরিকাও বিষয়টি প্রতিরোধে নানা তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি এই পরিস্থিতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষকেও টেনে আনল ইসরায়েল দুই ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি সরকার বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে যে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করবে যা তাদেরকে পতনের দিকে নিয়ে যাবে সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায় আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি এবং মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু বলেছেন যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তবে এটি ঐতিহাসিক পর্যায়ের একটি কেলেঙ্কারি হবে মার্কিন গণমাধ্যম এক্সিয়াস প্রতিবেদনে দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের কর রাজস্ব স্থানান্তর বন্ধ করে দেবে আর এমন পদক্ষেপ নেবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেউলিয়া করে দেবে উল্লেখ্য ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষে ট্যাক্স সংগ্রহ করে এবং উনিশশো চুরানব্বই সালে অশ্ল চুক্তির অধীনে তাদেরকে মাসিক ভিত্তিতে তা স্থানান্তর করে ইসরায়েলকে রক্ষায় আমেরিকা এখন নিজেদের জনগণের কথাও শুনছে না নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তা দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন প্রায় সতেরোশো শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে তারা এমনকি এবার ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাও নাকি এখন থেকে ইহুদি বিদ্বেষ ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাকে ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রে এক বিতর্কিত বিল পাশ করা হয়েছে জানিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিতেও কিন্তু সব উপেক্ষা করে যেন ইসরায়েলকে রক্ষা করতে হবে মার্কিন সরকারকে ইউক্রেনেও রাশিয়ার বিপক্ষে এমনটা করছে পশ্চিমারা তবে সেখানে ঠিকই যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান দেশগুলোকে লজ্জায় ফেলে দিয়েছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক সব সরঞ্জাম জব্দ করেছে রুশ বাহিনী স্মারক হিসেবে এসব যুদ্ধযান ও হয়েছে মস্কোতে আর নিয়ে আসা নিচ দেশের এমন গৌরব ভিড় জমিয়েছেন হাজার হাজার রুশ নাগরিক এমনকি সেখানে ছিল খুদ মার্কিন নাগরিকরাও গতকাল বুধবার পোকলানায়া গোড়া ভিক্টোরি পার্কে জব্দকৃত পশ্চিমা সামরিক সরঞ্জামের এই প্রদর্শনী আয়োজন করা হয় প্রদর্শনীতে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র স্পেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো তৈরি ট্যাঙ্ক সাজোয়াজান সামরিক যান ও হাউটি যার ঘুরে ঘুরে দেখেন এছাড়া প্রদর্শনীতে ছোট অস্ত্র যুদ্ধাস্ত্রের বিভিন্ন কারিগরি নকশা এবং পশ্চিমা দেশগুলোর তৈরি সামরিক ও নজরদারি ড্রোন দেখানো হয় রাশিয়ার হাতে জব্দ এসব পশ্চিমা যুদ্ধযান দেখতে শুধু রুশ নাগরিকরাই ভিড় করেননি বরং এসেছেন আমেরিকান দর্শনার্থীরাও তেমনি একজন মার্কিন নাগরিক টনি তিনি জানান এটি কিছুটা মিশ্র আবেগের বিষয় কারণ এই প্রথমবারের মতো তিনি এসব সামরিক সরঞ্জাম দেখছেন যা সাধারণত আমেরিকা দেখায় না এসব কিছু সবসময় চলচ্চিত্রে বা ডকুমেন্টারিতে দেখা যায় এখন এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে তবে এটা দুঃখজনক যে এই যুদ্ধ রাশিয়ার মানুষের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে যা হওয়া উচিত নয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স তুরস্ক সুইডেন দক্ষিণ আফ্রিকা ফিনল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এবং ইউক্রেনে তৈরি সামরিক সরঞ্জামের বেশি নমুনা দেখার সুযোগ পাবে প্রদর্শনীতে রয়েছে জার্মানি তৈরি লেপার টু ট্যাঙ্ক ও মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল আমেরিকা তৈরি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বিভিন্ন ছোট অস্ত্রের নমুনা মানচিত্র এবং ইউক্রেনীয় সৈন্যদের ব্যবহৃত সরঞ্জাম এদিকে রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধান। জেনারেল ওলেকজান্দার সাইরোস্কি তিনি জানান রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বেশ অবনতি হয়েছে এরই মধ্যে বাধ্য হয়ে পূর্ব ইউক্রেনের দোনেক অঞ্চলের বেশ কয়েকটি পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেছেন তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এরই মধ্যে স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এই জোটে যোগ দিতে পারবে না রাজধানী সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেন। আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল নেটো জোটে যুক্ত হতে পারব তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা নেটোর সদস্য হতে পারব ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন বত্রিশ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে কিন্তু যুদ্ধের মধ্যে কোন সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে আর কিছু কিছু দেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে সেক্ষেত্রে আমাদের বিজয় প্রয়োজন দু বাইশ সালে ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি জোটের মহাসচিব ইয়ান্স স্টলটেনবার্গ বলেছেন একদিন ইউক্রেন নেটো জোটের সদস্য হবে এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর বিশ্বব্যাপী যে নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের কারণে মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞার কথাও ঘোষণা করা হয়েছে এতে বলা হয় এ ধরনের রাসায়নিকের অস্ত্র ব্যবহার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সম্ভবত ইউক্রেনীয় বাহিনীকে সুরক্ষিত অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত ফলাফল অর্জনের জন্য রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া